সুপ্রিয় দর্শক, মাছ কিন্তু চরম ভাবেই কমছে। দেখুন সরাসরি কিন্তু ইলিশ মাছ বেচা কিনা চলছে। শাহাদাত ভাইয়ের কাছে আমরা দেখি কত গ্রাম মাছটা বেচা কিনা হচ্ছে, আপনাদেরকে সম্পূর্ণটা তুলে ধরবো। কত করে দাম দিছে? আপনি যদি এক গ্রাম আমি ঠকাই, আল্লাহ আল্লাহ তার ঠেকা থাকবো আমি। আর রাখবো না স্যার, এই কটাই আছে আমার। দেখেন এই মাছটা, দেখেন আপনি আলুর দামে দিচ্ছেন বইলেন? আরে আলুর দামে দিছে, আলুর দামে আল্লাহ কয়েক আলু মাছ বলে আলুর দামে দিচ্ছে। আপনার এক গ্রাম ঠকাইলে আমি ঠেকা থাকবো স্যার। 12 কেজি মাছ 800 করে না, 10,235 ছোট কটা রয়েছে স্যারের, বড় গুলা দিয়ে দিচ্ছি বাচ্চা। একবারে আলুর দাম, আলুর দাম এখন গরিবে খাইতে পারবে ইলিশ, আলুর দাম না এখন গরিবে খাইতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এটা স্যার 1,250 দেবো না স্যার, 1,000 না। কত করে রাখতেছেন বললেন? 1,200 করে দেবেন স্যার। 1,200 গ্রাম, 1,200 না কেজি, 1,200 কয়টা স্যার?1,100 করে ধরছে, 1 কেজি 200 গ্রাম। আচ্ছা আমরা এবার সামনের দিকে যাব, আপনাদেরকে এদিকে ইলিশের আপডেটটা জানাবো। দর্শক আমাদের সাথেই থাকবেন, কিন্তু আজকে আপনাদেরকে ফুল ফিলাপ ইলিশের আপডেট জানাবো। একদম এই যে 1,250 যদি ভালো লাগে তাহলে নিয়ে যে একদম। কতটুকু ওজনের ভাই এটা? 1,400 গ্রাম না, আজকে ইলিশের দাম তো একবারই কমছে না। আরে সস্তা আলুর দামে, আলুর দামে এই 1.5 কেজি সিজন মাছ আগে বেশি 1,600 টাকা কেজি, 1,250 তার মাছ এটা ভাই, মানে কি দেলো আর ভাই না ভাই। নাসির ভাই কেমন আছেন? ভালো আছি দাদা, ভালো আছেন? ভালো আছি। একবারে চুল তুলতে ভাই কে গেছে ইলিশ মাছ বিক্রি করতে ভাই? আমার খালি ওয়ানলি ইউজার ভিডি বুঝছেন, সব জায়গা থেকে বলতে আছে যায়, কাস্টমার আছে কাস্টমারের কথা বলেন কথা বলেন। এটা নিতে পারবেন 1,400 টাকা কেজি? কটা নেবেন?
আচ্ছা নেবেন কটা? এইটা 1 কেজি, এটা কেজি ওলা, এটা এটা নিলে 1100 টাকা রাখতাম। যেমন আপনার আজকাল তাজা মাছ আর একটু বাসি মাছ, বাসিটা তো আর আমি তাজাটা একদম, আর বাসিটা 50-100 টাকা কম দাম। নাসির ভাই, এটার ওজনটা কত? এটা এটার ওজন 1 কেজি 600 গ্রাম, 500 গ্রাম। এটা কত দিছিলেন? এটা 1400 টাকা বিক্রি করতে পারবো, 1450 টাকা চাই। ওইদিকে দেখলাম 1.5 কেজি ওজনের মাছ 1200 বিক্রি করতেছে। এখন আবার দাদা ওই আর হয়তো বাসি মাছ বিক্রি করতে আছে সম্ভব, 1200 টাকা বিক্রি করলে 1.5 কেজি ওজনের মাছ কি ভালো হবে? হয়তো বেলকা হবে, আর যে অরিজিনাল নিতে হইলে আমি 1400-1350 এর ভিতরে পড়বো 1.5 কেজি ওজন। আর যদি কয় না একটু নরম নরম বেলকা উড়ে একটু কম পড়বে। একদম কত পারবেন একটা সর্বনিম্ন বলে দেন? সর্বনিম্ন ভাই একদম সর্বনিম্ন আমার কাছে বর্তমান যেটা আছে 1350 টাকা রাখতে পারবো। একদম একদম 1350। এটা গতকালকে কত বিক্রি করছিলেন? গতকালকে গতকাল বিক্রি করছি 1450-1450, মানে আজকে আরো 100 টাকা কমছে। আজকে আরো কমছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। এই পাশেটার ওজন কতটুকু? এটা পাশেটার ওজন 600 গ্রাম, 650 গ্রাম। কত দাম চাইছেন? কত? এটা 800 টাকা, 750 টাকা বিক্রি করতে পারবো। 750 টাকা রাখা যায় না? 700 টাকা রাখলে আমার কিছু থাকে না ভাই। আচ্ছা ছোট মাছগুলোর চাহিদা কেমন কাস্টমারের আপনাদের? ভালো চাহিদা, মোটামুটি ভালো চাহিদা। ভালো না? হ্যাঁ আমার আজকে আমার দুই জায়গাতে 20-40 কেজির অর্ডার আছে ইনশাল্লাহ। 40 কেজি অনলি ইউজার ভিডিওর মাধ্যমে আমার অর্ডার আছে ইনশাল্লাহ। তারা ফোন দিয়েছে মাছ রাখতে হয়েছে, আমি অলরেডি মাছ রেখে দিয়েছি। আচ্ছা মানুষে বিভিন্ন ধরনের কমেন্ট করে বুঝছেন, যে কারণ বাজার মানুষ ব্যবসায়ীরা সিটিং বাতপার এই ধরনের কথা কয়। কোন তো হইতে পারে, মানুষ তো সব একরকম না। যেমন ফেরুয়ালা আছে, ফেরুয়ালা আছে, হ্যাঁ সব মানুষ তো আর একরকম না। আপনারা তো 12 মাস মাছ বিক্রি করেন? আমরা মোবাইল নাম্বারটা বলেন, মোবাইল নাম্বারটা বলেন, মোবাইল নাম্বারটা বলে দেন। আমরা 12 মাস শীতে, আমরা গরমে শীতে, গরমে শীতে আমরা মাছ বিক্রি করি, অল টাইম আমাকে পাইবো। আচ্ছা তবে আমার কাছ থেকে মাছ নিতে হলে আমার মোবাইল আমার আমি নাম্বার দিতে আছি, এই নাম্বারে যোগাযোগ করলে ভালো মাছ দিতে পারবো ইনশাল্লাহ। তবে আমার নাম্বারটা দিয়ে দিই, 01740-3488। আচ্ছা কথা বলুন কাস্টমার সাথে, কথা বলুন। কোনটা নেবেন দাদা? কাস্টমার বিক্রেতা ভাই যারা, হ্যাঁ চট্টগ্রামের মাছ যদি কয় এটা পদ্মার, অবশ্যই এটা পদ্মার, কিন্তু কাস্টমার দেখে কিন্তু চিনতে হবে, দেখে নিতে হবে নাকি? কাস্টমার চিনতে হবে, কারণ চট্টগ্রামের মাছ কেব আপনার কি পদ্মার চাঁদপুরের, কিন্তু কাস্টমার তো না চিনলে কি ভাইয়ের দোষ নাকি আপনাদের দোষ? যে কিনছে তার দোষ নাকি আপনি কি করেন? তার দোষ না, কারণ সে তো না চিনে নিছে, ওই তো হস্তা ভাইয়া বস্তা ভেড়ে নিছে। আছে ভাই আমাদের ব্যবসায়ীদের মধ্যেও, আমাদের ব্যবসায়ীদের মধ্যেও মিথ্যা কথা না, আপনাদের ভিতরে কয়েকজন আছে যেটা সত্যি কথা বলে, কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে মিথ্যা কথা বলে। চট্টগ্রামের মাছটা দেখতেছি যে এটা চট্টগ্রামের মাছ, আমি নিজেও বলি যে ভাই এটা না এটা চাঁদপুর, চাঁদপুর আমরা বিক্রি করার জন্য, কিন্তু দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন তো। দর্শক না আমি বলবো, বলেন আপনি। আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আমি যেটা বলবো, আপনারা অবশ্যই মাছ যেটা রূপালি কালার চকচক করে মাছটা, অন্যান্য মাছের তুলনায় ওই মাছটার দাম কিন্তু অনেক বেশি থাকবে, এটা আপনাকে অবশ্যই দেখে শুনে কিনতে হবে। একটু আগেই কিন্তু একটা কাস্টমারকে আমি রিকোয়েস্ট পর্যন্ত করলাম যে আপনি এই মাছটা নেন, কিন্তু সেই পচা ভর্তা মাছটা নিয়ে গেল। আমরা ওইটার ওটা আপডেট দেই, ওইটার অপরাজয় দাম কম কিন্তু না দেখে নিয়ে গেছে নাকি? তো আপনারা দেখে শুনে মাছ কিনবেন, সতর্কভাবে মাছ কিনবেন, 2 টাকা বেশি হলো ভালো মাছটা কিনে আপনারা অবশ্যই বাসায় নেবেন। এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, মূলার দামে আলুর দামে এগুলো আমরা লিখবো, এটা আমরা সারা জীবনই লিখবো। 100 টাকাও যদি 20 টাকাও যদি মাছের দাম কমে, তারপর আমরা বলবো যে মূলার দামে কমছে। তবে যদি ভালো মাছ নিতে চায়, তবে আমাদের মধ্যে আমাদের মধ্যেও যে ভালো খারাপ আছে লোক, যেমন আমরা চিটাঙ্গের মাছেরও চাঁদপুর চাঁদপুর বেশি, তবে ভালো মন্দ সব জায়গায় আছে। আচ্ছা সুপ্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর কারণ বাজার আসুন দেখুন। তবে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, নাম্বার দিয়েছি।
আসুন, দেখুন, ইলিশ মাছ কিনুন, যাচাই বাছাই করুন। আসলেই কিন্তু ইলিশের দাম কমছে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।